বাংলাদেশের হাতে আটক ভারতের এক বিএসএফ সদস্য এছাড়া ভারতের অভ্যন্তরে ঢুকে দুই ভারতীয় কৃষককে আটক করেছে বিজিবি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া আজ দুপুর একটার দিকে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য ওই অঞ্চলে সে সময় বিজিপি অনুপস্থিতিতে সে কাটাতারের বেড়া পার হয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে পার্শ্ববর্তী চানশিকারী শিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে বর্তমানে সে বিজিবির হাতে আটক আছে স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায় আটক বিএসএফ সদস্য সীমানা পারাপারের সময় উচ্চমাত্রার মাতাল ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত আটক বিএসএফ সদস্যকে ফিরিয়ে নিতে বিএসএফ বিজিবির কাছে পতাকা বৈঠকের অনুরোধ করেছে অবশ্য সীমান্তে এমন ঘটনা নতুন নয় বিএসএফ অনেকবার বাংলাদেশে ঢুকে পড়লেও আজও তাদের সাথে মানবিক আচরণ করা হয় অন্যদিকে সীমান্তে গুলি করে বাংলাদেশিদের খুন করবার হার বিগত দিনে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বিজেপি বিএসএফ বিভিন্ন বৈঠক হলেও সীমান্ত হত্যা এখনও শূন্যের কোঠায় আনা যায়নি এদিকে কলকাতার একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে আবারও আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে ভারতীয় কৃষকদের অপহরণের ঘটনায় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ গত বছর কোচবিহারের কুচলি বাড়িতে এমনই ঘটনা ঘটেছিল এবার মুর্শিদাবাদ জেলার রানীনগরের বামনাবাদে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেছে বিজিবি যেটা চাঞ্চল্য ছড়িয়েছে ভারত তাদের দাবি বিজিবি রক্ষীদের হাতে আটক দুই কৃষকের নাম নয়ন শেখ ও সাইদুল ইসলাম সীমান্তের ওপারে বাংলাদেশের রাজশাহী এপারে ভারতীয় অংশ মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে চাষ করছিলেন নয়ন ও সাইদুল জলঙ্গির বাসিন্দা তারা অভিযোগ তাদের বাংলাদেশে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে অপহৃত দুই ভারতীয় কৃষককে দেশে ফেরানোর বিষয়ে বিএসএফ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আটককৃতদের আত্মীয়রা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভারত বাংলাদেশে আটকে রাখা নয়ন শেখ ও সাইদুল ইসলামকে দেশে ফেরানোর ব্যাপারে কথা চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলছেন বিএসএফ অফিসাররা তাদের দাবি মতে গত বছর অগাস্ট মাসে কোচবিহারের কুচলি বাড়ি সীমান্তের কাছে ভারতীয় কৃষক জগবন্ধু রায়কে অপহরণ করেছিল বিজিবি পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনায় জট কাটে ফিরে আসেন ওই কৃষক বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি তবে বাংলাদেশের ভেতর প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ওপর অত্যাচার করার ঘটনা বিএসএফের অনেক রয়েছে সেটা নিয়ে তারা চিন্তিতও না এমনকি সীমান্ত হত্যা বন্ধেও তাদের কোনো আগ্রহ দেখা যায় না কিন্তু বিজিবির এরকম ভূমিকা হয়তো ভীত করেছে ভারতকে